মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে দেশটির প্রেসিডেন্ট ওয়েবসাইট, তথ্য মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক এবং প্রভাবশালী কোম্পানি এমকে গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট অচল করে দিয়েছে বাংলাদেশি হ্যাকিং গ্রুপ সাইবার 71। মঙ্গলবার রাতে দেশটির এসব গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের উপরে এই আক্রমণ চালায় বাংলাদেশি হ্যাকাররা। এই বিষয়ে সাইবার 71 তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, মিয়ানমার প্রেসিডেন্ট অফিসিয়াল ওয়েবসাইট, তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের পর এবার মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ও মিয়ানমারের প্রভাবশালী কোম্পানি এমকে গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইটে ডিস আক্রমণের শিকার। আরেক পোস্টে লিখেছে, একটাই পরিষ্কার সতর্কবার্তা, তারা যতক্ষণ না পর্যন্ত রোহিঙ্গা নির্যাতন বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সাইবার স্পেসে আক্রমণ পরিচালনা করব। রোহিঙ্গাদেরকে আশ্রয় এবং নির্যাতন বন্ধ না করলে আমাদের আক্রমণ চলতেই থাকবে। এর আগে এক পোস্টে জানায়, তারা লঙ্ঘন করেছিল আমাদের আকাশ সীমা, আমরা লঙ্ঘন করলাম তাদের সাইবার স্পেসের সীমা। মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংক, প্রেসিডেন্ট অফিসিয়াল, তথ্য মন্ত্রণালয়, কোম্পানি, মিডিয়া, ওয়েবসাইট আক্রান্ত, খেলা চলছে, চলবে। মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপর দেশটির সেনাবাহিনীর অভিযানের প্রতিবাদ করেছে বাংলাদেশি হ্যাকিং গ্রুপ সাইবার 71। সাইটগুলোর বিষয়ে বিস্তারিত জানা যাবে মিয়ানমারের প্রেসিডেন্ট www.presidentoffice.gov.mm, তথ্য মন্ত্রণালয় www.moi.government.mm, কেন্দ্রীয় ব্যাংক www.cbm.gov.mm এবং প্রভাবশালী কোম্পানি এমকে গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.mkgroup.com.mm/aboutus.php এই ঠিকানায় গিয়ে। সম্প্রতি মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী অভিযান পরিচালনা করছে। রোহিঙ্গাদের অসংখ্য গ্রামে অগ্নিসংযোগ, হেলিকপ্টার থেকে মর্টার শেল, গুলি নিক্ষেপ করা হচ্ছে। মিয়ানমার সরকারের এই অভিযানের ফলে বাংলাদেশে আসছে হাজার হাজার রোহিঙ্গা।